হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো, দাদাকে দেখে চিনতে পারছো যে চলে এসেছে কিন্তু সেই দাদার দোকানে, কারণ দাদার সিজনাল আইটেমের ব্যবসা। তো যেহেতু গরমকাল পড়েছে, দাদার কিন্তু ছাতা রেনকোট থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়, তাও আবার হোলসেলে। তো সেটা জেনে নেবো। এবারের কি প্রাইস যাচ্ছে, কি কি আইটেম আছে, কি কি ছাতার কালার লাগছে, সব জেনে নেবো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এরকম ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজেও যায়, ঘুরে দেখো কলকাতা, যার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেটা দেখো তুমি দেখতে পারো। তো চলো লেট করবো না, কথা বলে নেবো দাদার সাথে আর কি কি আইটেম আছে সেটাও জেনে নেবো। এই মুহূর্তে আমার সামনে শপের ওনার বসে আছে, কথা বলে নেওয়া যাক। তো দাদা, সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। কেমন আছো তুমি? ভালো। তো দেখো, আমরা তো সবাই জানি তোমাদের সিজনাল আইটেমস এর ব্যবসা। তো এর আগে বহু ভিডিও তোমার করেছি, রেসপন্স কিরকম পেয়েছো? খুবই ভালো রেসপন্স, খুব কাস্টমাররা ফোন করে দেখে, আমার তোমার এই ব্লগটা দেখে সবাই ফোন করে, খুব ভালো রেসপন্সও পেয়েছি। আর সবার উদ্দেশ্যে বলে দাও, তুমি কিসের কিসের উপর তুমি ডিল করো? আমি আমার তো পুরো সিজনেবল গুডস আছে। এখন যে এরকম ছাতা চলছে, ছাতা রেনকোট, রথ পুজোর পর থেকে রাখি চলবে। আচ্ছা, রাখি শেষ হবে তারপর থেকে ক্যাপ, প্লাস্টিকের ক্যাপ বন্ধু, যেটা দুর্গাপুজোতে ফাটানো হয় ওইটা হবে। সব হোলসেল? সব হোলসেল। আচ্ছা, ওইটা দিওয়ালি শেষ হবে, তারপরে চালু হবে তোমার ক্রিসমাসের গুডস, যেটা ডেকোরেশনের যেগুলো থাকে, একদম ক্রিসমাসের গাছ, ঝালর, তারপরে যত সাজানো জিনিস জাতীয় সব পাবে। আচ্ছা, তারপরে আবার জানুয়ারি মাসটা একটুখানি ফাঁকা থাকে, তখন ওই ক্যাপ বন্দুক লাগানো থাকে। আচ্ছা, ওটা পূর্ব মিদনাপুরে বিক্রি হয় ওই টাইমে, তখন ওটা লাগানো থাকে। আর তারপরে আবার দোলের কাজ হয়, সব রকম হোলি, হোলির কাজ হয়, কুচকিরি আর আবি, কুচকিরি আর আবিরেরই পাইকারি কাজ হয়। তো তোমার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা বলে দাও। আমার কন্ট্যাক্ট নম্বর হলো 9339781425, আর একটা আছে 8617756979। আমার দোকানের নাম হলো কমলা প্রসাদ গুপ্তা অ্যান্ড সন্স, এটা বড় বাজারে দোকান আছে। অ্যাড্রেস হলো 2 নম্বর পণ্ডিত পুরুষোত্তম রয় স্ট্রিট। যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আসলে বাস ধরবেন যেইখানে, প্রথমে হাওড়া ব্রিজ শেষ হবে, তারপরে একটা ফ্লাইওভার পড়ে, ফ্লাইওভারটা শেষ হবে, ফ্লাইওভার যেইখানেই শেষ হবে ওইখান থেকে ফার্স্ট রাইট হ্যান্ড সাইডে গলিতে ঢুকতে হবে। আর তোমার অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয়? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হয়। ফ্লাইওভার শেষ হলে প্রথম ডান দিক গলিটায় ঢুকতে হবে, ওইখান থেকে 50 পা থেকে 60 পা হাঁটবেন, বাঁ দিকে দোকান পড়বে, লেফট সাইডে কলকাতা। ঠিক আছে। তো বন্ধুরা, কথা তো হতেই থাকবে, দাদার কাছে প্রচুর আইটেম আছে। দেখো রেনকোট থেকে শুরু করে এখানে ভর্তি, তো কি কি আছে এক এক আমরা দেখে নেব। আমার স্টার্টিং প্রাইসে ছাতা হলো দেখো এইটা। আচ্ছা, এটা কালো ছাতা, জেন্টস ছাতা। আচ্ছা, এর দাম হলো 70 টাকা, পাইকারি দাম বলছি। আমার দোকানে কিন্তু পাইকারি বিক্রি হয়, মনে রাখবে আমি রিটেল বেচি না। আচ্ছা, আমার দোকানে যা বিক্রি হবে পাইকারি। এটা 70 টাকা পিস, 840 টাকা ডজন, ভালো কোয়ালিটির মাল, কম দাম, কম দামের মধ্যে ভালো মাল। আচ্ছা, এরই আবার লেডিস চাই, লেডিসও পাবেন। আমাকে দাদা একটু দেখিয়ে দেবে লেডিস ছাতা, দেখুন এরকম হলো, প্রিন্টেড হলো, এটা হয় সাটিন কাপড়ে হয়। আচ্ছা, এটা সাটিন কাপড়ের ছাতা, লেডিসের, লেডিসদের ছাতা, ছাপার মধ্যে প্রিন্ট, এর মধ্যে অনেক রকমের প্রিন্ট পাবে। এটা হলো 75 টাকা, 900 টাকা ডজনের মাল। আচ্ছা, মানে এটা প্রিন্ট, প্রিন্ট গুলো আমাকে একটু দেখাবে, মানে কটা প্রিন্ট পেয়ে যাবো আমি? কম 24 খানা ডিজাইন পাওয়া যায় একটাইতে, একটা প্রিন্টে। বাহ, দেখো মানে আপনি 2 ডজন যদি ছাতা কিনবেন আপনাকে 24 রকম দিয়ে দেবো। মানে সত্যি কোয়ালিটি ভালো? তো খুবই ভালো কোয়ালিটি। কি প্রাইস রাখছো এটা? এটা 75। 75 এই কোয়ালিটি? হ্যাঁ। বাহ, হোলসেলের দাম 75 টাকা, এই এইটাই আপনি পাড়ায় কিনবেন 140 টাকা, 150 টাকা। সত্যি তাই? আর যত গরম বাড়বে, গরম বাড়বে তত ডিমান্ড বাড়বে। হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে, নেক্সট আমাকে একটু দেখাও। নেক্সট এর থেকে ভালো কোয়ালিটির নেবেন, তাকে দেখুন M3-4 নিতে পারেন, বা সবাই এখন তো ম্যাক্সিমাম 3-4 ছাতাটাই বেশি বিক্রি হয়। একদম একদম। আর এর মধ্যে দেখুন
খুবই ভালো কোয়ালিটির ছাতা। এর মধ্যে এটা কালারিং ছাতা হলো, এর দাম হলো পাইকারি দাম 130 টাকা। 130 130 টাকা পাইকারি দাম হলো। এর মধ্যে অনেক কালার পাবেন, বিভিন্ন কালার পাবেন, 12 পিসের বাক্স হয় আর 12টা কালার হয়। আচ্ছা প্রাইস কি বললে? 130 টাকা পাইকারি দাম। আচ্ছা আর কালারগুলো আমাকে একটু দেখাবে? অবশ্যই। তিনটে দেখো, কালার দেখো, এখানে একটু দাদা কালারটা রাখো, দেখো দেখো, দুটো তিনটে ভাবা যায় কতগুলো কালার, দেখো চারটে, মানে পাঁচটা। এর মধ্যে 12 পিসের বাক্স, 12টা কালার হয়। আচ্ছা মানে 12খানা কালার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটাই দেখো, মানে একজন যদি নিয়ে যায় এত সুন্দর সুন্দর কালার যে অনায়াসে বেঁচে যাবে। দাদা নিলে কি একটা বক্স নিতে হবে নাকি? না না না, পাইকারি যা পাইকারি দোকানদার হলে আমি 3 পিসও দেবো, 6 পিসও দেবো। আচ্ছা আর 12 পিসের আর বস্তাও দেবো। আচ্ছা মানে দোকানদার হলে, কিন্তু রিটেল হলে আমি কিন্তু ওই দিন 12 পিসের চাতা আমি দেবো। আচ্ছা রিটেল হবে না? রিটেল হবে, হোলসেলই হতে হবে, শুধু হোলসেল। আচ্ছা আমার আমরা শুধু দোকানদার মানুষকে মাল দিই। আচ্ছা মানে যদি কি এসে কেনাকাটি করে অ্যাট লিস্ট 3 পিস থেকে নিতেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 পিস 6 পিস যা যেরকম কোয়ান্টিটি দরকার উনি ওরকম নেবেন। একদম একদম। এর মধ্যে প্রিন্টেডও আছে, প্রিন্টও আছে। হ্যাঁ বাহ, 3 ফোল্ডে প্রিন্টেড ছাতাও হয়। এর মধ্যেও বিভিন্ন কালার পাবে, বিভিন্ন প্রিন্ট পাবে। এটা এরকম ধর, আরেকটা প্রিন্ট দেখাও আমাকে। এর প্রাইস কি রেখেছো? এর দাম রেখেছি, হোলসেল দাম আছে 125 টাকা। কিন্তু একটা জিনিস বারে বারে বলছি, আমাদের হোলসেল মার্কেট এইখানে রেট ফ্লাকচুয়েট করে, 5-10% সব সময় রেট আপ ডাউন করতে পারে। কম হলে কম, বেশি হলে কম হলে কম হতে পারে, বাড়লে বাড়লেও পারতেও পারে। দেখো এখন যে রেটগুলো বলছি এটা জাস্ট স্টার্টিং রেট আছে। আচ্ছা মানে এর মধ্যে এখন কিছু কমবে না, এখন এখন বাড়ার চান্সটাই বেশি, কমার চান্স যেহেতু সিজন। হ্যাঁ এখন কমার চান্স খুবই কম, আর এমনিও তো বাজারে এখন এখন ইলেকশন টাইম, তো লেবার খুব কম আছে। এর আগে রমজান ছিল তখনও কাজ কম হয়েছে বাজারে, এমনি আমরেরা এই বছরে শর্টেজ আছে। হ্যাঁ ডিমান্ড বিশাল, ডিমান্ডও ভালো কিন্তু ছাতা শর্টেজ আছে। আচ্ছা ছাতা নেই বাজারে, যদি খুব মানে দাম বাড়ার চান্স খুব বেশি, না যে চাই যে রেটটা তুলে নাও। হ্যাঁ 5-10% দাম বাড়বেই বাড়বে। একদম একদম একদম। আচ্ছা এর কি কি প্রিন্ট আছে আমাকে একটু দেখিয়ে দেবে? এর মধ্যে অনেক রকমের প্রিন্ট পাবে, দেখাচ্ছি দাঁড়াও। এই ভাই দেখো, সব বিভিন্ন রঙের পাবে, সব আলাদা আলাদা কালার, 12 পিস 12টা কালার পাবে। বাহ এটা তো খুব সুন্দর, দেখো সাদার মধ্যে কি সুন্দর কালার, দেখো এটা থ্রি ফোল্ড বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব থ্রি ফোল্ড। এর মধ্যে আবার কালোও আছে, কালোও আছে। হ্যাঁ কালোও হয়, তিন রকমের হয়, থ্রি ফোল্ড ছাপা হয়, এক কালারের হয়, যে এটা নিচে বাটটা দেওয়া আছে সেটাও কিন্তু এত সুন্দর করেছে প্রতিটার, এটার বলে না, এটারও সেম, এটারও সেম, খুব ভালো। মালে কোনো কমপ্লেন হলে আমরা সব শুনবো, কিন্তু হোলসেলে আমরা বারে বারে একটাই কথা বলছি, আমাদের মাল ফেরত হয় না, মানে রিটেলারকে আমরা দেব না, আমরা শুধু হোলসেল করি, শুধু হোলসেল, শুধু হোলসেল করি। আর যে আসবে মিনিমাম তাতে কাজ করি, মিনিমাম 3 পিস তো নিতেই হবে, মিনিমাম 3 পিস নিতে হবে। কিন্তু কমা মালগুলো আপনার 6 পিসের প্যাকেট হয়, ওটা আপনাকে 6 পিস প্যাকেট নিতে হবে। আচ্ছা দামি মালগুলো 3 পিস, দামি মাল 3 পিসের দাম দিয়ে দেবো। ঠিক আছে, সব খরিদ্দার তো এক সমান হয় না, না যে চাইবে যার চাইদম চাহিদা পেয়ে যাবে। ঠিক আছে নেক্সট দেখাও। দেখো এগুলো হলো বাচ্চাদের ছাতা। আচ্ছা এইটা হলো পাইকারি দাম 65 টাকা, 65 রুপিস। আচ্ছা 780 টাকা ডজন। এগুলো কিন্তু মিনিমাম 6 পিস নিতে হবে, 6 পিসের বান্ডিল, 6 পিস নিতেই হবে, মিনিমাম 6 পিস নিতে হবে। আচ্ছা এর উপরে এরই একটা বড় সাইজ হয়, এইটা এটা হলো 75 রুপিস,
75 টাকা। এগুলো খুবই ভালো কোয়ালিটির ছাতা, বাচ্চাদের মধ্যে ভালো কোয়ালিটির ছাতা, কম দামের না, 2-5 টাকা কম হয়ে যাবে ও কোয়ালিটি ভালো হবে না, ওই রকম ছাতা আমার দোকানে পাবেন না। সব ভালো, আমার কাছে সব কোয়ালিটি মাল পাবেন। একদম একদম একদম। বাচ্চাদের এই বছর নতুন আইটেম এসছে, ছোটা ভীম, ভীম আইটেম বাচ্চাদের। কি সুন্দর সাদা গুলো পাই, এর মধ্যে বিভিন্ন কালার পাবেন, মানে একটা মধ্যে 6টা কালার হবে, 6 পিসের বান্ডিলা 6টা কালার পাবেন। ঠিক আছে, এগুলো হলো 90 টাকা দাম, 90 টাকা পাইকারি দাম, 90 টাকা। ঠিক আছে, মানে প্রিন্ট যে কোনো ধরনের পাবো তাই তো? হ্যাঁ, একটা এরকম পাবে বাচ্চাদের প্রিন্টেড আছে, এটা 80 টাকা দাম, 960 টাকা ডজন, 80 টাকা পিস। ঠিক আছে, এর মধ্যেও বিভিন্ন কালার পাওয়া যাবে। এইটা হলো চায়না ছাতা, চায়না, হ্যাঁ এগুলো চায়না থেকে আসে, 3D বলা হয়, 3D, বাহ সত্যি তাই, 3D প্রিন্টে। এইগুলো 110 টাকা পিস পাইকারি দাম, দারুন। এর মধ্যেও বিভিন্ন কালার পাবে, 6 পিসের বান্ডিল, 6টা কালার পাবে। ঠিক আছে, এটা একটা আছে 100 টাকা, মানে বাচ্চাদের কালেকশন গুলো থাকে এটা, এগুলো তো মানে চোখে লেগে যাবে, কোনো দোকানে বিক্রি হবে না সেরকম না, লাগালেই বিক্রি হবে এরকম জিনিস। এই 100 টাকা পাইকারি দাম, দারুন দাদা। এর মধ্যে আবার বিভিন্ন কালার, 6 পিসের বান্ডিল, 6টা কালার পাবে, মানে 6টা বারোটা আলাদা আলাদা করে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, 6টা কালারে 6টা বান্ডিলই করা থাকে। ঠিক আছে, নেক্সট দেখাও। এই বছরে এটা নতুন আইটেম এসছে, স্টিক নেট ওয়ালা ছাতা এসছে এটা। আচ্ছা, বাহ দারুন তো, ইনসাইড প্রিন্টও আছে, ভেতরেও প্রিন্ট করা আছে। কি প্রাইস রেখেছো এটার? হেভি তো, এটা 240 টাকা পাইকারি দাম, পাইকারি 240 টাকা। আচ্ছা, এর মধ্যে 10 স্টিক আছে, এই কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো। আচ্ছা, 10 স্টিক আছে, খুবই মজবুত ছাতা এটা। আচ্ছা, হ্যাঁ যেটা এটা আছে এটা খুব ভালো, সুন্দর প্রিন্টেড, ভিতরটা খুব সুন্দর, বিভিন্ন কালার পাবেন। একটু কালারগুলো আমাকে দেখাবে, সেকেলার দেখাবে সবই, এই খালাটা দেখিয়েছিলাম নেট ওয়ালা ছাতা, ওর বিভিন্ন কালার আছে, 14 পিসের বাক্স হয়, ভাই দেখো আপনার 3 পিস, 6 পিস, 12 পিস যা চাই পেয়ে যাবেন, জাস্ট ফাটাফাটি কালারগুলো, 14 পিসের বক্স কি এরকম হয়? হ্যাঁ হ্যাঁ ভাই দেখো, বক্সটা দেখো, কালারটা দেখো, এটা এই বছরের নতুন আইটেম, এটা এটারই ডিমান্ডটা এবার সবথেকে বেশি, এনেডালা না? হ্যাঁ হ্যাঁ, কাপড়টা খুবই ভালো তাই না? খুবই ভালো, খুবই ভালো, বোথ সাইড প্রিন্ট, বোথ সাইড প্রিন্ট। ঠিক আছে, আর এটা নিলে অন্তত কত পিস নিতে হবে? পাইকারি দোকানদার যা চাইবে 3 পিস তো মিনিমাম নিতেই হবে। আচ্ছা, মানে 3 পিস নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু দোকানদার মানুষ রিটেলার কিন্তু পাবেন না, রিটেলার যদি 12 পিসও চান আমি দেবো। আচ্ছা, শুধু আমাদের কাছে দোকানদার মানুষ না, হোলসেলার পাবে, হোলসেলার দোকানে। ঠিক আছে, নেক্সট দেখাও। দেখো এইগুলো হলো প্রিন্টেড আমরেলা, এটা ভালো কোয়ালিটির মাল, ভালো ছাতা এগুলো। আচ্ছা, যেটা 75 টাকা দেখিয়েছিলাম ওরই ভালো কোয়ালিটি এটা। আচ্ছা, এটা হলো 90 টাকা দাম, পাইকারি দাম 90 টাকা। আচ্ছা, এটা 24 পিসের বাক্স হয়, এই যে এরকম তাই তো? হ্যাঁ, আচ্ছা 24 পিসের বাক্স হয়, এইটা 90 টাকা দাম, 1080 টাকা ডজন, কোয়ালিটি খুবই ভালো, এর মধ্যে বিভিন্ন কালার পাবে, 24 রকমের কালার পাবে। আচ্ছা, মানে প্রতিটা জিনিসের প্রতিটা কালার রেঞ্জ পেয়ে যাবো। হ্যাঁ, কালার গুলো দেখি, দেখাতে পারি, এই দেখো, এই এই এইটা ভাই দেখো, প্রিন্ট গুলো দেখো, প্রচুর কালার, বিভিন্ন বক্সে বিভিন্ন কালার, একদম একদম দারুন, একসে এক, কোয়ালিটিও খুব ভালো, এমন কিছু নেই এই বক্সের মধ্যে, প্রতিটা কালার দেখো। ঠিক আছে,
এবারে দেখো এটা হলো কালো ছাদ আচ্ছা ফোল্ডিং এ ফোল্ডিং এ হ্যাঁ বাহ ছাদটা বেশ তো হেভি কোয়ালিটি 90 টাকা দাম পাইকারি দাম ছাদটা 90 টাকা আচ্ছা দেখো ভিতরটা দেখো 24 পিসের ওয়াক্স হয় আচ্ছা কি প্রাইস দেখেছো 90 90 টাকা 1080 টাকা ডজন আচ্ছা দারুন কিন্তু বারে বারে একটা কথা বলছি রেট আমাদের বাজারে ফ্লাকচুয়েট করে হোলসেল মার্কেটে 5 থেকে 10% সব সময় ফ্লাকচুয়েট হয় একদম এইটা আমি যেরকম আজকে দাম বলছি 90 টাকা কালকে যদি 92 টাকাও হয়ে যায় বলতে পারবো না 95 হয়ে যায় বলতে পারবো না আবার দাম ভেঙে যেতেও পারে এটাই হতে পারে একদম একদম কিন্তু এখন তো বৃষ্টি হয়নি এখন আর দাম ভাঙার এখনো অবধি কোনো চান্স নেই মানে কমলে কমবে বাড়লে বাড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন 2-5 টাকা দাম বাড়বেই বাড়বে আচ্ছা যেহেতু সিজন চলছে সিজন চলছে টোটালি ব্ল্যাক কালারে এরকম পাবো আচ্ছা মানে পুরো ব্ল্যাক এর সেট তাই তো হ্যাঁ হ্যাঁ এটা পুরো ব্ল্যাক এর সেট আচ্ছা আমরা রেইনকোটও পাইকারি করি আচ্ছা বাচ্চাদের বড়দের সবারই পাবে যেরকম আছে সব কমা কোয়ালিটি ভালো কোয়ালিটি সব পাবে যেরকম এইগুলো দেখো বাচ্চাদের আছে 180 টাকা দাম আছে এটা ব্যাক সাইডে স্কুল ব্যাগ আছে আমাকে এটা খুলে দেখাবে এর মধ্যে স্কুল ব্যাগ রাখা যায় স্কুল ব্যাগও থাকবে হ্যাঁ স্কুল ব্যাগ থাকে না স্কুল ব্যাগ রাখার জায়গা থাকে আচ্ছা ওটাকে আমরা স্কুল ব্যাগ বলি আচ্ছা বাহ অনেকটাই বড় বাচ্চাদের জন্য বাবা পিছনে এরকম সেট করা হ্যাঁ দারুন এটা এর মধ্যে 6 খানা সাইজ আছে আচ্ছা সব কটার দাম একই হয় আচ্ছা এটা মানে এরকম আরো কালার পেয়ে যাব হ্যাঁ 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 কালার পেয়ে যাব আর এটার সাথে কি ওর ব্যাগটাও আছে তাই তো হ্যাঁ 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 এই যে ব্যাগ ব্যাগ রাখার জায়গা এর মধ্যে এখানে তৈরি করা আছে এটা অনেকটা স্পেস অনেক স্পেস ছোট বাচ্চাদের এটা কত বয়স থেকে কত বয়সের জন্য ওই ক্লাস লোয়ার কেজি থেকে চালু হয় ছোট 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 বাচ্চাদের একদম নার্সারি ঠিক আছে প্রেপ থেকে তারপরে বাচ্চার যেরকম হাইট অনুযায়ী আর এর কালার ভ্যারাইটিস একটু দেখিয়ে দাও এর কি কালার পেয়ে যাব এর মধ্যে বিভিন্ন কালার পাবে এটা এটা হলো দেখাও মেয়ে বাচ্চাদের লোকে বেশি এটা প্রিন্ট এটা আচ্ছা মানে এগুলোর এই কালার পেয়ে যাব তাই তো হ্যাঁ 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 এই একটা কালার আছে এটা দেখাও একটু এইটা আছে এইটা আছে আমাদের সব গাইজের দাম ফেলা আছে এইখানে দেখো এগুলো সব পাইকারি দাম ডজনের দাম আচ্ছা এইগুলো আচ্ছা এটা দেখো সব বাচ্চাদের তাই সব বাচ্চাদের বাচ্চাদের জামা প্যান্ট আছে বড়দের আছে জামা প্যান্ট আচ্ছা সব রকমেরই আছে বড়দের স্টার্টিং কত থেকে হয় যায় বড়দের স্টার্টিং হয় 140 টাকা থেকে 140 থেকে স্টার্ট 140 বড়দের বড়দের আচ্ছা আর একদম হেভি কোয়ালিটিতে গেলে কত দাম পড়বে 350 টাকা ম্যাক্স ম্যাক্স রবার্টের তো ম্যাক্স 350 টাকা ওটা দেখি পকেট ফকেট সব থাকবে সব থাকবে এ টু জেড পুরো প্যান্ট জামা জ্যাপ্যান্ট জ্যাকেট টুপি সব থাকবে আচ্ছা ওটার দাম 350 টাকা হাইয়েস্ট পাইকারি ঠিক আছে আরো বহুত আইটেম আছে রেইনকোটে যেরকম বড়দের আছে কম থেকে কম 40-50টা আইটেম পাবেন বড়দের মধ্যে 40-50টা আইটেম পাবেন বাচ্চাদের মধ্যে 15-20টা আইটেম পাবেন আচ্ছা বিভিন্ন সাইজের হয় সব সাইজই পাবেন কিন্তু আবার একটাই রিকোয়েস্ট বলছি আমাদের কিন্তু পাইকারি হোলসেল আমরা রিটেল করি না যা হবে হোলসেলে যা হবে হোলসেলে হবে আমরা পাকাতে কাজ করি আমরা গুগল পে পেটিএম বা ফোন পে সব কিছুতে টাকা নিই অ্যাকাউন্টে টাকা নিই সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের সব পাকার কাজ আমরা কিন্তু খুচরো বেচি না আর একটাই রিকোয়েস্ট খুচরো খরিদ্দার প্লিজ ফোন করবেন না দু পাইকারি দোকানদার ফোন করুন সব সময় ওয়েলকাম আর সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি 9টা অবধি ফোন করবেন ওর পরে কিন্তু রিকোয়েস্ট করবেন মানে দোকানে যেই তো ফোনটা থাকে আর কেউ পাবে না না এর জন্য ঠিক আছে তো বন্ধুরা প্রচুর আইটেম মানে সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে তাই দাদার কাছে যেটুকুনি পারলাম ডেমো নিলাম তো তোমরা যদি ডিটেইল জানতে চাও তোমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই দেখো কল করো কি জানতে চাও সব জিজ্ঞেস করো সেগুলো তোমার জানতে পারবে তো ভিডিও যদি তোমাদের এতটুকু ইনফরমেটিভ মনে হয় প্লিজ শুধু দেখো না সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক 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 মোটিভেট করে নতুন নতুন
ভিডিও বানাতে চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায় আরো একটা নতুন ভিডিওর সাথে। তুমি যেন সুস্থ থাকো, সাবধানে থাকো, চাচা।